প্রচণ্ড গরম পড়েছে, গরম যেন কমছেই না এবছর। যাই হোক, রান্না তো আর থেমে থাকে না, রান্না তো করতেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি বিপকারি রান্না করেছিলাম, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে দুটি তেজপাতা চিড়ে দিয়েছি, চার টুকরা দারচিনি, পাঁচ ছয়টি এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব, তাই এখানে পেঁয়াজ কুচিটা কম দিলাম। এখন এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ। এখানে আমি মাংস নিয়েছি 2 কেজি, সেজন্য মশলাটা 1 টেবিল চামচ করে নিব। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা 1 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মাংসের মশলা বাটা, গরম মশলা বাটা যেটা, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ বাটা। ঝালটা আপনারা কম বেশি আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এরপরে সবগুলো মশলা দিয়ে আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এখন আমি মাংসের মশলা দিলাম, রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ঢুকে যায়। তো এবার আমি যে হাঁড়িতে রান্না করব, সেই হাঁড়িতে আমি মাংসগুলো বদলে নিলাম, চেঞ্জ করে নিলাম। এবার আমি এটাকে আমি চুলায় বসিয়ে নিব, 20 মিনিট ধরে আমি এই মাংসটা কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এই মাংসটা আমি আরও 1 ঘন্টা সিদ্ধ করে নিব। টোটালি আমার মাংসটা রান্না হতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি মাংসটাতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা আমি সবসময়ই করে থাকি, রান্না শেষে আবার পেঁয়াজ বেরেস্তা অ্যাড করি যেন মাংসটা সুস্বাদু হয়। এই তো এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি মাংসটা কতটুকু সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক মজাদার হয়েছে। মাংসগুলো অনেক সফট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।